নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গ্রুপ ডি পি এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে যেখানে আপনারা গ্র্যাজুয়েশান উচ্চ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই গুরুত্বপূর্ণ যে রিক্রুটমেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করা হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করে দেব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে ছোট্ট একটি বেলাইকন আসবে সেটা প্রেস করলে কি হবে এই ধরনের নতুন চাকরির খবর আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই যে অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা নোটিশটি ডাউনলোড করেছি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিসে চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন আপনাদের লাইক এবং শেয়ার আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহিত করে এবারে আমরা দেখে নেব কোন কোন শূন্য পদে নিয়োগ করা হবে এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কামটাইপিস্ট পঁচিশটি শূন্য পদে নিয়োগ করা হবে দু নম্বরে দেখুন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড টু দুটি শূন্য পদে নিয়োগ করা হবে এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে জেনারেল সি এস টি এবং পিডাব্লিউডি ও বিসিএ ও বিসিবি আপনারা সেটা একটু লক্ষ্য করে নেবেন কারণ এই নোটিশটি একটু আপনাদেরকে বোঝানোর জন্য আমার শক্ত হয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারবেন কেন বললাম এটা তিন নম্বরে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু দশটি শূন্য পদে নিয়োগ করা হবে চার নম্বরে দেখুন স্টেনোটাইপিস্ট চারটি শূন্য পদে নিয়োগ করা হবে তারপরে দেখুন দারোয়ান বাইশটি শূন্য পদে নিয়োগ করা হবে অনেকগুলি শূন্য পদ তারপরে দেখুন পিয়ন ছাব্বিশটি পদে নিয়োগ করা হবে সাথে দেখুন হেল্পার চৌদ্দটি শূন্য পদে নিয়োগ করা হবে আটে দেখুন ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট এগারোটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং শেষে ড্রাইভার দুটি শূন্য পদে নিয়োগ করা হবে বন্ধুরা দারুণ একটি সুযোগ এখানে কিন্তু শূন্য পদ অনেকগুলো আছে এবং যেটা কিন্তু নিয়োগ করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবারে দেখুন বন্ধুরা আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম এক নম্বরে কাম টাইপিস্ট এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের কম্পিউটারে দক্ষতা প্রয়োজন এবং টাইপিংয়ে দক্ষতা প্রয়োজন সেটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দিচ্ছি এরপরে বলছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড টু এর জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস হতে হবে কোনো স্পেসিফাই করে বলা নেই কোনো সাবজেক্ট এবং আপনার ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স প্রয়োজন কিসের উপরে লাইব্রেরি সায়েন্সের উপরে ডিগ্রি কোর্স প্রয়োজন এবারে দেখুন বন্ধুরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগছে বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশানে সায়েন্সের উপরে হতে হবে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা হতে হবে দিলেই আপনারা আবেদন করতে পারবেন এবারে দেখুন স্টেনোটাইপিস্ট চার নম্বরে চার নম্বরে যে পথ স্টেনোটাইপিস্ট এর জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং আপনার কম্পিউটারে দক্ষতা প্রয়োজন এবং টাইপিং স্পিড যেটা বলছে একশোটা ওয়ার্ড পার মিনিট যেটা শর্ট হ্যান্ডে টাইপ দরকার এবং যেটা রেগুলার টাইপিং হচ্ছে চল্লিশটি ওয়ার্ড পার মিনিট তারপরে দেখুন পাঁচ নম্বরে দারোয়ান পদে যেখানে বাইশটি শূন্য পদে নিয়োগ করা হবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার এইট পাস এবং তারপরে দারোয়ানের পরে যেটা ছিল আপনাদেরকে দেখিয়ে দেবো পিওন হেল্পার এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদগুলির ক্ষেত্রে কিন্তু এইট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং শেষে আছে ড্রাইভার ড্রাইভার পদেও আপনার এইট পাস দরকার এবং সঙ্গে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন দিলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে বলেছে স্কেল অফ পে এখানে দেখে নিন আপনারা একটু কম্পেয়ার করে নেবেন সিরিয়াল নম্বর ওয়ান অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের যে মূল বেতন সাত হাজার টাকা থেকে পঁচিশ হাজার চারশো টাকা গ্রেড পে তেত্রিশশো টাকা এবং সিরিয়াল নম্বর দুই এবং তিন পদের জন্য মূল বেতন ন হাজার থেকে আঠাশ হাজার তিনশো টাকা চুয়াল্লিশশো টাকা গ্রেড পে সিরিয়াল নম্বর চারের জন্য সাত হাজার দুশো থেকে পঁচিশ হাজার চারশো গ্রেড পে ঊনচল্লিশশো টাকা সিরিয়াল নম্বর পাঁচ ছয় এবং সাত পদের জন্য মূল বেতন পাঁচ হাজার চারশো থেকে আঠারো হাজার ছশো টাকা গ্রেড পে আঠারোশো টাকা তারপরে দেখুন সিরিয়াল নম্বর আটের জন্য মূল বেতন পাঁচ হাজার চারশো থেকে আঠারো হাজার ছশো টাকা গ্রেড পে একুশশো টাকা এবং সিরিয়াল নম্বর নাইন যেটা মনে পড়ছে শেষে ছিল ড্রাইভার পদে মূল বেতন পাঁচ হাজার চারশো থেকে আঠারো হাজার ছশো টাকা গ্রেড পে উনত্রিশশো টাকা এবং এখানে বয়স সীমা দেখে নিন প্রত্যেকটি পদের জন্য আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে যেটা এস সি এসটি প্রার্থীদের জন্য পাঁচ বছরের জন্য এবং ও প্রার্থীদের জন্য তিন বছরের বয়সের ছাড় থাকছে আপনাদের আবেদনের শেষ তারিখ আছে পনেরো দুই দু হাজার উনিশ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশের মধ্যে আপনাদের কে আবেদন করতে হবে এই যে নোটিসের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আপনারা যে আবেদন করবেন সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে এবং ওই যে আবেদনপত্র তার লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করবেন আপনাদের আবেদন ফি লাগছে আড়াইশো টাকা যেটা জেনারেল এবং ও প্রার্থীদের জন্য এসসি এসটি এবং পি প্রার্থীদের জন্য একশো পঁচিশ টাকা পেমেন্ট করতে হবে যাদবপুর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েব ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউনিভ ডট ইডি ইউ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে একটি লিঙ্ক দেওয়া থাকবে তার মাধ্যমেই আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন এবং আপনাদের সমস্ত কিছু কিন্তু ফর্ম ফিল আপটা করে টেস্টিমোনিয়াল সমস্ত কিছু অ্যাটাচ করে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে বিস্তারিত জানতে হলে আপনারা অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করুন কারণ এই ছোট ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলা একদমই সম্ভব নয় নিজেরা ডাউনলোড করবেন অফিসিয়াল নোটিশটি নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে তারপরে আপনারা আবেদন করবেন ডেসক্রিপ লিঙ্ক দুটি লিঙ্ক দেওয়া থাকবে একটি নোটিশের এবং একটি আবেদনপত্র যার মাধ্যমে আপনারা আবেদন করবেন বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লেগেছে অবশ্যই যদি উপকারে লেগে থাকে অবশ্যই আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিদমাদে মাতা